সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে সাদা জাম গাছ নিয়ে আইছি, আজকে ফল গাছ নিয়ে আইলাম। সাদা জাম গাছ আশা করি সবাই দেখছেন কি না জানি না। সাদা জাম গাছ তো একটা আমরা ত্রিপুরাতে প্রচলন নাই, খুব কম পরিমাণে সাদা জাম গাছ। আমি যদি এই চারাটা বাংলাদেশ থেকে আনছি, বাংলাদেশ থেকে আনাইছি আমি চারাটা। এই যে দেখেন সাদা জাম, এই যে দেখেন সাদা জাম গাছে, দেখেন আমার গাছে এখন ফুলাই পড়ছে। বছরে দুইবার এই গাছে জাম ধরে। আগে একবার ফুলাইছিল, আমি ফুলটি ফেলাইছি, এখন আমি ফুলটি রাখছি। আপনারা এখন আমার গাছে যে ফুল ধরছে, ফুল আইছে কি প্রচুর পরিমাণে। এই ছোটো গাছটার ভিতরে দেখেন ফুলাইছে সাদা জাম গাছ আমার। এটা এটা খুব যত্ন বেশি না, যত্ন সাধারণ যত্ন সব ফল গাছের প্রায় একরকমই যত্ন করুন লাগে। আমার গাছে আরও এক মাস আগে তেয়ে ফুলেছে, দেখেন সাদা জাম। এই যে দেখেন পাকলে এই কালার হইব। সচরাচর আমরা জাম গাছ যে জাম পাকে দেখি, জামরা পাকলে একটু কালো আকৃতির হয়, কিন্তু না, এই গাছটা জাম ফল একটু সাদা আকৃতির হয়। আমি গাছটা যত্ন করতেছি, সময়ে সময়ে গাছে ফল আনার জন্য বিভিন্ন প্রসেস ইউজ করছি। এই যে দেখেন পাকার আগ মুহূর্ত পর্যন্ত এই কালার আইয়ে, পাকার আগ মুহূর্তে এই কালার আইয়ে। এই যে আমার গাছে ফুল মোটামুটি অনেক ফুল ফুটছে না, ফুলের ছোটো ছোটো কুড়ি আইছে, প্রচুর পরিমাণে গাছে কুড়ি আইছে। আপনারা দেখেন আমাদের কতটুকু গাছটা, গাছটা সময় সময়ে জল সঠিক পরিমাণে দেওয়া লাগে। ফুল আসার আগে আমি একটা মিশ্রকানা এক মাস পর পর দিছি, ফাঁকে ফাঁকে ওষুধ দিছি। ফুল আসার পর আমি বরুণ সার পিজিআর স্প্রে করছি, পটাশ সার এক চামচ করে 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিছি। মিশ্র সারটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন। এই গাছের ফল বড় আস্তে আস্তে বড় হইব, বড় হইতে হইতে ফল পাকা পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আমি, আর ভিডিও নিয়ে আমি কিন্তু জানিনি বান্দরে বাঁচতাম না। গাছে একটু ফল আইলই এই ফল বান্দর লইয়া থাকে। বড়ি গাছে দুই তিনটা লাগাইছি, ভিডিও নিয়ে আমি সামনে বড়ি গাছের ভিডিও, বড়ি বান্দরে যন্ত্রণা রাখতো পারতাছি না ভিডিও করে। যদি ফল ডাক্তারই বান্দর আর থেকে তাহলে ভিডিও নিয়ে আমি। গাছে ফুল ফল আউনের কতগুলি প্রসেস আছে, প্রসেসটি আপনারা আমি আস্তে আস্তে শিখামো। আপনারা আমি যে দূর জানি এ দূর আপনারা দেখামো শিখামো, বলতে আমি যে দূর জানি দূর শিখামো আর কি। আমি প্র্যাকটিক্যালি যে দূর করছি এটি আপনারা দেখামো, সময় সময় আপনারা ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন। এই যে দেন পাকলে সাদা জাম দেখাবো, সবাই ভালো থাকবেন। সামনে অনেক ফল গাছের ভিডিও নিয়ে আমি আমু। নমস্কার।